এই প্রসেসগুলোর মধ্যে আছে। এগুলো আমরা সংজ্ঞা এবং ব্যাখ্যা সহ দেখব, বোঝার চেষ্টা করব। লেটস সি, ফার্স্ট হোয়াট ইজ গ্রোথ, বাংলা বৃদ্ধি। বৃদ্ধি বলতে কি বোঝায়? গ্রোথ ইজ দ্য ইরিভার্সিবল ইনক্রিজ ইন সাইজ অফ সেলস অ্যান্ড প্লান্ট অর্গানস ডিউ টু বোথ সেল ডিভিশন অ্যান্ড এনলার্জমেন্ট। ইরিভার্সিবল মিন্স অপরিবর্তনীয়। বৃদ্ধি, ইরিভার্সিবল ইনক্রিজ, বৃদ্ধি বলতে একটা অপরিবর্তনীয় বৃদ্ধি বোঝায়। কৃষির, কোষের এবং গাছের বিভিন্ন অর্গান, অঙ্গ প্রত্যঙ্গ ডিউ টু সেল ডিভিশন অ্যান্ড এনলার্জমেন্ট। গাছে যে কোষগুলো আছে এগুলো বিভাজিত হয় এবং বড় হয়ে আস্তে আস্তে একটা অপরিবর্তনীয় বৃদ্ধি ঘটতে থাকে গাছের। এটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটাকে ব্যাক করা যায় না, পিছন থেকে ফিরে আনা যায় না, এই জন্য এটা ইরিভার্সিবল ইনক্রিজ। এনলার্জমেন্ট নেসেসিটেটস এ চেঞ্জ ইন দ্য ইলাস্টিসিটি অফ দ্য সেল ওয়ালস টুগেদার উইথ অ্যান ইনক্রিজ ইন দ্য সাইজ অ্যান্ড ওয়াটার কন্টেন্ট অফ দ্য ভ্যাকিউল। সেল ওয়াল যে ইলাস্টিসিটি আছে, স্থিতিস্থাপকতা বা নমনীয়তা, এটা চেঞ্জ হতে থাকে কোর্স এনলার্জমেন্টের ফলে, এবং সাইজ, আকার বৃদ্ধি পেতে থাকে এবং ভ্যাকুলগুলো, কোষ গহ্বর আছে, ওয়াটার কন্টেন্ট বৃদ্ধি পেতে থাকে। এভাবে সেল ডিভিশন হয়, মাইটোসিস প্রক্রিয়া তোমরা জানো, একটা থেকে একাধিক সেল হতে থাকে এবং সেই সেলগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। ভ্যাকুলগুলোর মধ্যে পানি জমতে থাকে, ফলে আস্তে আস্তে গাছের বৃদ্ধি ঘটতে থাকে। গ্রোথ ক্যান বি ডিটারমিনেট। হোয়াট ইজ ডিটারমিনেট গ্রোথ? হোয়েন অ্যান অর্গান অর পার্ট অর হোল অর্গানিজম রিসেস এ সার্টেন সাইজ অ্যান্ড দেন স্টপস গ্রোয়িং। যখন কোনো অর্গান এবং পার্ট অথবা কোনো অংশ অথবা হোল অর্গানিজম একটা নির্দিষ্ট আকৃতিতে পৌঁছে এবং বৃদ্ধি বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে ডিটারমিনেট টাইপ অফ গ্রোথ। সাধারণত অ্যানিমেলে পাওয়া যায় ডিটারমিনেট টাইপ অফ গ্রোথ। আর ইনডিটারমিনেট, হোয়েন সেলস কন্টিনিউ টু ডিভাইড ইনডিফিনিটলি, যখন কোষগুলো বৃদ্ধি পেতেই থাকে কন্টিনিউয়াসলি, তখন সেটা ইনডিটারমিনেট গ্রোথ। প্লান্টস ইন জেনারেল হ্যাভ ইনডিটারমিনেট গ্রোথ। উদ্ভিদের ক্ষেত্রে ইনডিটারমিনেট টাইপ গ্রোথ পাওয়া যায়, বৃদ্ধি হতেই থাকে, সেল ডিভিশন হতে থাকে, পাতা বের হয়, শিকড় বের হয়, আবার শাখা বের হয়, আবার পাতা বের হয়, এভাবে চলতেই থাকে প্লান্টের ক্ষেত্রে, হচ্ছে ইনডিটারমিনেট টাইপ অফ গ্রোথ। গ্রোথ মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইরিভার্সিবল, অ্যানাদার ডেফিনেশন, ইরিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ ইন সাইজ ভলিউম অর মাস অফ সেল অর অর্গান অর হোল অর্গানিজম। কোষের বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের বা পুরো অর্গানিজমের আকৃতি, আয়তন এবং ভর যে পরিবর্তন হয়, পার্মানেন্ট পরিবর্তন হয় এবং ইরিভার্সিবল, এটি হচ্ছে বৃদ্ধি। ফ্রম দ্য অ্যাগ্রোনমিক পয়েন্ট অফ ভিউ, কৃষিতত্ত্বের দৃষ্টিকোণ থেকে, গ্রোথ মিন্স অ্যান ইনক্রিজ ইন ড্রাই ম্যাটার। গ্রোথ বলতে গাছের ড্রাই ম্যাটার বৃদ্ধিকে বোঝায়। এজন্য আমরা প্লান্টের ড্রাই ম্যাটার যদি মেজার করি, তাহলে কতটুকু গ্রোথ হয়েছে এটা পরিমাপ করা যাবে। এজন্য তোমরা মাস্টার্স, পিএইচডি, হায়ার স্টাডিতে যখন রিসার্চ করবে, তখন গ্রোথ মেজার করার জন্য ড্রাই ম্যাটার মেজার করতে হবে, প্লান্টের বা অ্যানিমেলের বিভিন্ন অংশের ড্রাই ম্যাটার মেজার করে এটা গ্রোথ পরিমাপ করা হয়। গ্রোথ ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ লিভিং বিং, এটা জীবের একটা মৌলিক বৈশিষ্ট্য। ইট ইজ অ্যাকম্পানিড বাই মেটাবলিক প্রসেসেস, এটা মেটাবলিক প্রসেস মাধ্যমে সংগঠিত হয়, দ্যাট ইজ অ্যানাবলিক অ্যান্ড ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিক মিন্স দ্য প্রসেস অফ বিল্ডিং আপ, অ্যান্ড ক্যাটাবলিক মিন্স দ্য ব্রেকিং ডাউন। এটা গোল করিত হয়
একটা ভেঙে যায়, দুইটা প্রক্রিয়ার মাধ্যমে গ্রোথ সম্পন্ন হয়। দ্যাট ওকার অ্যাট অ্যান এক্সপেন্স অফ এনার্জি, এবং এনার্জি ব্যয় হয় এই প্রসেসগুলো চলার ক্ষেত্রে, যার ফলে গাছের বৃদ্ধি হতে থাকে। এক্সাম্পল, এক্সপানশন অফ এ লিভ, লিভ ছোট থেকে আস্তে আস্তে প্রসারিত হয়, সেল ডিভিশন হওয়ার ফলে বড় হতে থাকে। এলঙ্গেশন অফ স্টেম, স্টেমের সেলগুলো ডিভিশন হয়ে আস্তে আস্তে লম্বা হতে থাকে এবং প্রস্থে বেড়ে যেতে থাকে। এ হচ্ছে গাছের বৃদ্ধি, গ্রোথ। দেন ডেভেলপমেন্ট, অ্যাদার প্রসেস ডেভেলপমেন্ট, উন্নয়ন। ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোগ্রেশন ফ্রম আর্লিয়ার টু লেটার স্টেজেস ইন ম্যাচুরেশন। ফর এক্সাম্পল, এ ফার্টিলাইজ এগ ডেভেলপস ইন্টু এ ম্যাচিউর ট্রি। ডেভেলপমেন্ট বলতে ম্যাচুরেশন প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত যে অগ্রগতি হতে থাকে গাছের, এটি হচ্ছে ডেভেলপমেন্ট। ফর এক্সাম্পল, ফার্টিলাইজ এগ একটি নিষিক্ত ডিম আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে এবং পরিপক্ক একটা গাছে পরিণত হয়। ইট ইজ দ্য প্রসেস হায়ার বাই টিস্যুস, অর্গানস অ্যান্ড হোল প্লান্টস আর প্রডিউসড। এই প্রক্রিয়ায় টিস্যু বা কলা, তোমরা আগে পড়ে আসছো যে কতগুলো সেল একসাথে যখন একটা নির্দিষ্ট কাজ ফাংশনে ব্যবহার হয়, ব্যবহার করে, নির্দিষ্ট কাজ করে, সেটাকে টিস্যু বলে। যেমন রক্ত এক ধরনের টিস্যু, গাছের পেশি টিস্যু, বিভিন্ন সেল একসাথে একটা নির্দিষ্ট ফাংশন করে, এই টিস্যু তৈরি হয় ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে। অর্গান, গাছের বিভিন্ন অর্গান তৈরি হয়, রুট, লিফ, স্টেম, ফ্লাওয়ার, বিভিন্ন অর্গান তৈরি হতে থাকে ডেভেলপমেন্ট প্রক্রিয়ায়। অ্যান্ড হোল প্লান্টস আর প্রডিউস, আলটিমেটলি পুরো গাছটাই উৎপন্ন হয়, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। ইট ইনভলভস গ্রোথ, মরফোজেনেসিস মিন্স দ্য অ্যাকুইজিশন অফ ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। গাছের ফর্ম, গঠন এবং আকৃতি হতে থাকে, গড়ে উঠতে থাকে। অ্যান্ড ডিফারেন্সিয়েশন, এই তিনটে প্রক্রিয়া একসাথে ডেভেলপমেন্ট, গ্রোথ, মরফোজেনেসিস অ্যান্ড ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন ইজ দ্য প্রসেস ইন হুইচ জেনারেলাইজড সেলস স্পেশালাইজ ইন্টু দ্য মরফোলজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি ডিফারেন্ট সেলস। ডিফারেন্সিয়েশন প্রক্রিয়ায় একটা সাধারণ কোষ বিশেষায়িত হতে থাকে মরফোলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি, এর আকৃতিতে বড় হতে থাকে এবং এর মধ্যে সেল কন্টেন্ট বিভিন্ন পদার্থের মধ্যে জমা হতে থাকে। ডিউরিং দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, এ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন ইজ ফর্ম দ্যাট প্রডিউসেস রুটস, লিভস, ব্রাঞ্চেস, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড সিডস। ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় একটা কমপ্লেক্স বডি অর্গান তৈরি হয়, যার ফলে আলটিমেটলি শিকড় উৎপন্ন হয়, পাতা, শাখা প্রশাখা, ফুল, ফল এবং বীজ এগুলো উৎপন্ন হয়। তাহলে সেল ডিভিশন এবং এনলার্জমেন্টের মাধ্যমে গ্রোথ হয় এবং এগ শুরু থেকে একটা এগ আস্তে আস্তে ডেভেলপ হতে হতে বিভিন্ন পার্ট উৎপন্ন হয়, একটা ফুল ম্যাচিউর ট্রিতে পরিণত হয়। অ্যানাদার ওয়ান, ইল্ড। হোয়াট ইজ ইল্ড? ইল্ড ইজ এ মেজারমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ ইট। এখানে ডিফারেন্সিয়েশন, তারও আগে ডিফারেন্সিয়েশন ইজ দ্য প্রসেস ইন হিস জেনারেলাইজ সেলস স্পেশালাইজ। সাধারণ কোষগুলো আস্তে আস্তে বিশেষায়িত হতে থাকে, বড় হতে থাকে, এর মধ্যে বিভিন্ন সল কন্টেন্ট, কোষ কন্টেন্ট উৎপন্ন হয় এবং আস্তে আস্তে গাছের বিভিন্ন অর্গান গঠিত হয়, রুটস, লিভস, ব্রাঞ্চেস, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড সিডস। গ্রোথ ডেভেলপমেন্ট হওয়ার
পরে যখন একটা নির্দিষ্ট পর্যায়ে ডেভেলপমেন্ট হবে তখন গাছে ফুল আসবে, ফল হবে এবং বীজ হবে, এবং সেখান থেকে আমরা গাছের ফসলের ধরন অনুযায়ী আমরা ইল পাব। সে ইল সম্পর্কে আমরা এরপরে আলোচনা করছি। ইল্ড ফলন, ফলন কাকে বলে? ইল ইজ এ মেজারমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ এ ক্রপ গ্রন অর প্রোডাক্ট সাচ অ্যাজ গ্রেইন, লিফ অর ফাইবার প্রডিউসড পার ইউনিট অফ পার ইউনিট এরিয়া অফ ল্যান্ড। ফলন বলতে একটা নির্দিষ্ট পরিমাণ ফসল যেটা উৎপন্ন হলো বা প্রোডাক্ট, যেমন গ্রেইন, দানা, লিফ, পাতা বা আঁশ বা তন্তু, একটা নির্দিষ্ট এরিয়াতে, জমির নির্দিষ্ট এরিয়াতে উৎপন্ন হওয়ার যে পরিমাণটা গ্রেইন, লিফ, ফাইবার, এটা আমরা মেজার করে ইল বের করি। ইট ইজ নোন অ্যাজ এগ্রিকালচারাল আউটপুট, যে কৃষি আউটপুট বলে, অর এগ্রিকালচার প্রোডাক্টিভিটি নামে পরিচিত ইলটা। অ্যানাদার ডেফিনিশন, ক্রপ ইল ইজ ডিফাইন্ড অ্যাজ ইজ দ্য ওয়েট অফ হার্ভেস্টেড ক্রপ প্রোডাক্টস অ্যাট দ্য স্ট্যান্ডার্ড ময়েশ্চার কন্টেন্ট, ফর এক্সাম্পল গ্রেনস পার ইউনিট অফ দ্য হার্ভেস্টেড এরিয়া। একটা নির্দিষ্ট ময়েশ্চার কন্টেন্ট হার্ভেস্ট এরিয়াতে আমরা ফসলের প্রোডাক্ট পেলাম, এটার ভর মেজার করে আমরা বের করতে পারি এবং বের করি। এবং প্রতিটা ক্রপের ক্ষেত্রে নির্দিষ্ট ময়েশ্চার কন্টেন্টে মেজার করা হয়, যেমন রাই সিরিয়াল ক্রপ যদি হয় তা 12% ময়েশ্চার কন্টেন্ট ইল মেজার করা হয়, বা 12-14% এর মধ্যে। এবং অন্যান্য ক্রপের ক্ষেত্রে পালস ক্রপ, অয়েল ক্রপ আরও কম ময়েশ্চার কন্টেন্ট ইউজ করা হয়, কোথাও 10%, কোথাও 8% ময়েশ্চার কন্টেন্ট ইল মেজার করা হয়। ডিপেন্ডস, ময়েশ্চার কন্টেন্ট ডিপেন্ডস অন দ্য টাইপস অফ দ্য ক্রপস। Types of ইল, ফলন, ফলনের প্রকারভেদ, দেয়ার আর টু জেনারেল টাইপস অফ ইল। সাধারণত দুই ধরনের ইল আছে, বায়োলজিক্যাল ইল, নাম্বার ওয়ান বায়োলজিক্যাল ইল। হোয়াট ইজ বায়োলজিক্যাল ইল? দ্য বায়োলজিক্যাল ইল রেফার্স টু দ্য টোটাল ড্রাইভার অ্যাকুমুলেশন অফ এ প্লান্ট সিস্টেম। প্লান্ট সিস্টেমের টোটাল যে ড্রাই ম্যাটার অ্যাকুমুলেট হয় এটা মেজার করে বায়োলজিক্যাল ইল পরিমাপ করা হয়। The total dry matter produced per plant or per unit area is called biological yield. একটা গাছে বা একটা নির্দিষ্ট এরিয়াতে কতটা টোটাল ড্রাই ম্যাটার উৎপন্ন হলো সেটা হচ্ছে জৈবিক ফলন। ইট ইনক্লুডস অল অফ দ্য লিভ, স্টেম, গ্রেইন অ্যান্ড রুট ড্রাই ম্যাটার প্রডিউস বাই দ্য প্লান্ট। এটা গাছের পাতার ওজন, কাণ্ডের ওজন, গ্রেইন, দানা, শিকড় সবগুলো ড্রাই ম্যাটার পরিমাপ করে বের করা হয়। ফ্রেশ ওয়েট ভেরিয়েশন হয় ময়েশ্চার কন্টেন্টের কারণে, এই জন্য ড্রাই করে ইল মেজার করা হয়। তাহলে হোল গাছের পুরো অংশের ওজনটা হচ্ছে বায়োলজিক্যাল ইল। তবে সাধারণত রুট ড্রাই ম্যাটার মেজার করা ভেরি ডিফিকাল্ট, মাটির নিচে থেকে শিকড় সবগুলো বের করে নিয়ে আসা খুব কঠিন। এই জন্য সাধারণত অ্যাবভ গ্রাউন্ড পার্টের ড্রাই ম্যাটারটাকে বায়োলজিক্যাল ইল্ড হিসেবে মেজার করে হিসাব করা হয়, কিন্তু রুট সহ মেজার করার নিয়ম, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি রুট বাদ দিয়ে লিফ, স্টেম, গ্রেন, অ্যাবভ গ্রাউন্ড পার্ট শুড ড্রাই ম্যাটার আমরা বায়োলজিক্যাল ইল্ড হিসেবে মেজার করে থাকি। স্যার, এই ড্রাই ম্যাটারটা কেন করা হয়, মানে একটু আগে বললেন, এটা একটু আরেকবার বলেন, মানে কেন করা হয়, এটা হচ্ছে যে ফ্রেশ যদি আমরা ওয়েট নেই তাহলে এক এক গাছে এক এক ধরনের ময়েশ্চার থাকে। তো ধানে এক ধরনের ময়েশ্চার, রাইসে এক ধরনের, এক এক ভ্যারাইটি এক ধরনের ময়েশ্চার থাকে, তার পাতায় এক ধরনের ময়েশ্চার, যে সমস্ত প্লান্টের ক্ষেত্রে পাতায় এয়ার ক্যাভিটি থাকে, স্টেমে এয়ার ক্যাভিটি থাকে, বেশি তোমার পানি জমে থাকে, বাতাস বায়ু থাকে, ফলে ড্রাই করলে আলটিমেটলি ড্রাই ম্যাটার প্রতিটা ভ্যারাইটি গাছে ভেরিয়েশন হয়, কারণ ময়েশ্চারের কারণে ভেরিয়েশন হয়। সেজন্য যদি আমরা ফ্রেশ ওয়েট নেই তাহলে এক্স্যাক্ট আমরা ওয়েট পাবো না, ড্রাই ম্যাটার কতটা গেইন হয়েছে এটা মেজার করতে পারবো না। কিন্তু আমরা যদি এটা ড্রাই করি 85 ± 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইলেকট্রিক আভেনে ড্রাই করি, তাহলে ময়েশ্চারগুলো সব বেরিয়ে যাবে এবং
ড্রাই ম্যাটার অ্যাকুমুলেট করেছে গ্যাস সেটা আমরা পাবো। এটি হচ্ছে এই জন্য এক্স্যাক্ট ইল আমরা পাবো, কিন্তু ময়েশ্চার থাকা ভেজা অবস্থায় এটা পাওয়া যাবে না, কারণ ময়েশ্চার ভেরিয়েশন হয় প্লান্ট টু প্লান্ট, ভ্যারাইটি টু ভ্যারাইটি। এটা হচ্ছে কারণ স্যার। বলো স্যার, কিছু কিছু ক্রপ তো আমরা শুধু গ্রেইন ইল হিসেবে ইউজ করি, তো সেগুলোর ক্ষেত্রে কি স্টেমার লিফ আমরা বায়োলজিক্যাল ইল হিসেবে মেজারমেন্ট করব? গ্রেন আমরা যেটা নেই সেটা তো গ্রেন ইল আমরা নেব, আর স্টেম গ্রেন ইলের সাথে আবার স্টেম লিফ সবগুলো রুট যোগ করে, রুট বাদ দিয়ে সবগুলো যোগ করে আমরা বায়োলজিক্যাল ইল পাবো গ্রেন পাওয়া সত্ত্বেও। কিন্তু গ্রেনটা আবার কি ইল, লিফটা কি ইল, সেটা আমরা নেক্সট টু নাম্বার টু টাইপে দেখছি। ইকোনমিক ইল আর এগ্রিকালচারাল ইল, দ্য ভলিউম অর ওয়েট পার ইউনিট এরিয়া অফ অনলি দোজ প্লান্ট পার্টস দ্যাট হ্যাভ মার্কেটেবল ভ্যালু আর ইকোনমিক ভ্যালু ইজ কল ইকোনমিক ইল। গাছের যে অংশের ওজন আমরা নেওয়ার পরে এটার মার্কেটেবল ভ্যালু আছে বা ইকোনমিক ভ্যালু আছে, মার্কেটেবল মানে বাজারযোগ্য মূল্য আছে, অর্থনৈতিক মূল্য আছে, সেটুকু হচ্ছে ইকোনমিক ইল, সেটার ওয়েট, সেটুকুর ওয়েট। ইট মে বি রেফার টু সিড আর গ্রেন ইল অফ ফর স্পিসিস লাইক রাইস, হুইট, মেইজ, ধান, গম, ভুট্টার ক্ষেত্রে আমাদের ইকোনমিক ইল যেটা সেটা হচ্ছে গ্রেন ইল, গ্রেনের ওয়েটটা। লিফ অ্যান্ড স্টেম ইল অফ ফর ফরেস্ট স্পিসিস, ফরেস্ট ক্রপের ক্ষেত্রে লিফ স্টেম প্রয়োজন, কারণ গরু পাতা শিকড় খায়। রুট অ্যান্ড টিউবার ইল ফর বিটস অ্যান্ড পটেটোস, বিট পটেটোর ক্ষেত্রে রুট এবং টিউবারটাই হচ্ছে ইল, আলুর ক্ষেত্রে আমরা পাতা প্রয়োজন নেই, টিউবারটা প্রয়োজন। ইচ স্পিসিস ইউজুয়ালি হ্যাজ স্ট্যান্ডার্ডাইজ মার্কেট ময়েশ্চার কন্টেন্ট। তারপরে তামাকের ক্ষেত্রে পাতা লিফ ইল, চা টির ক্ষেত্রে পাতার ওজন প্রয়োজন, এগুলো হচ্ছে ইকোনমিক ইল। তাহলে দুই ধরনের ইল পাচ্ছি, যেটা ইকোনমিক ভ্যালু আছে যে পার্টটা রয়েছে ওজনের ইকোনমিক ইল, আর এই ইকোনমিক ইলের পার্ট গ্রেন স্টেম লিফ সহ আদার পার্ট টোটাল ড্রাইভেট ওয়েট হচ্ছে বায়োলজিক্যাল ইল। Another one, harvest index. Harvest index is the ratio of economic yield to biological yield. Biological yield among economic yield er je ratio ta, eta harvest index. It is frequently used by scientists to determine the efficiency of crop species and varieties in converting biological yield into an economically desirable product under different management practices or environments. Conditions or practices that promote very high biological yield and low economic yield result in a low harvest index. Harvest index diye amra determine korte parbo je ekta nirdishto crop species ba variety efficiency ki rokom. এবং হারভেস্ট ইন্ডেক্সের ক্ষেত্রে যদি ভেরি হাই বায়োলজিক্যাল ইল হয়, টোটাল ডায়ামিটার বেশি হয়, এবং ইকোনমিক ইল, গ্রেন ইল বা লিফ ইল বা টিউবার ইল কম হয়, তাহলে হারভেস্ট ইন্ডেক্সটা লো হবে। যে ফর্মুলা আমরা দেখি, হারভেস্ট ইন্ডেক্স ইকোনমিক ইল ডিভাইড বাই বায়োলজিক্যাল ইল মাল্টিপ্লাইড বাই 100। তাহলে উপরে যদি আমরা ইকোনমিক ইল সাপোজ 4 টন পার হেক্টর গ্রেন ইল অফ রাইস, রাইসে কোনো একটা ভ্যারাইটিতে 4 টন গ্রেন ইল পেলাম, আর বায়োলজিক্যাল ইল মানে স্ট্র ইল প্লাস গ্রেন ইল, আর স্ট্র মধ্যে সব থাকবে, হোল প্লান থাকবে এবং গ্রাউন্ড প্লান পার। তো স্ট্র ইল পেলাম সাপোজ 5 টন পার হেক্টর, তাহলে নিচে 5 টন যোগ হবে 4 টন ইকোনমিক ইল্ডের সাথে যোগ হবে, তাহলে নিচে যাবে 9 টন, উপরে থাকবে 4 টন, 4 বাই 9 করে রাখো যাদের তোমরা সবাই। ইকোনমিক ইল ফর এক্সাম্পল রাইসের ক্ষেত্রে আমরা কোন একটা ভ্যাটির
গ্রেনের 4 টন পেলাম, স্ট্রয়েল 5 টন পেলাম, তাহলে 5 টন স্ট্রয়েলের সাথে 4 টন গ্রেনের যোগে 9 হবে নিচে, উপরে হবে 4। এদের 4/9 × 100 যদি করি তাহলে 44% আমরা হারভেস্ট ইন্ডেক্স পাব। আবার আরেকটা ভ্যারাইটি যদি আমরা 4 টন গ্রেনিল পাই এবং 4 টন স্ট্রয়েল পাই, তাহলে নিচে 4+4 = 8 হবে, উপরে হবে 4, তাহলে হারভেস্ট ইন্ডেক্স হবে 50%। তাহলে আমরা এই দুটো ভ্যারাইটির মধ্যে কি আমরা বুঝতে পারি এই হারভেস্ট ইন্ডেক্স দিয়ে, একটা 50%, একটা 44%, বা একটা 52% হতে পারে, বা একটা 40% হতে পারে। তাহলে হারভেস্ট ইন্ডেক্সের ভেরিয়েশন দেখে আমরা ভ্যারাইটির মধ্যে কি বুঝতে পারি, তো বলো দেখি কেউ। মানে ইকোনমিক ইল্ড আর বায়োলজিক্যাল ইল্ড যদি আমি ভাগ করি তাহলে সবসময় 1 থেকে কম হবে। 1 থেকে কম হবে, আমার বেশিও হতে পারে। সাপোজ আমার গ্রেন ইল্ড এমন হয়েছে স্ট্রয়েলের চেয়ে বেশি হয়েছে, তখন বেশি হয়ে যাবে। কিন্তু ইউজুয়ালি হাই ইল্ডিং ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো 1:1 গ্রেন স্ট্রয়েল হবে এটা প্রত্যাশা করা হয়। কারণ অন্যান্য কোনো ক্রপের ক্ষেত্রে আমার ইকোনমিক ইল্ড বেশি হয়ে যেতে পারে স্ট্র পাটের, স্টভার পাটের চেয়ে, সেক্ষেত্রে 50%-এর উপরে হারভেস্ট ইন্ডেক্স চলে যেতে পারে। কিন্তু ইউজুয়ালি যে রাইস ভ্যারাইটিগুলো আছে 50%-এর উপরে যায় না, স্ট্র বেশি থাকে, 50-এর নিচে থাকে। তাহলে হারভেস্ট ইন্ডেক্স দেখে বোঝা যাবে যেটা হারভেস্ট ইন্ডেক্সটা বেশি এই ভ্যারাইটিটার পারফরমেন্স ভালো, মানে ইকোনমিক ইল্ড বেশি পাচ্ছি। আর হারভেস্ট ইন্ডেক্স লোকাল ভ্যারাইটির ক্ষেত্রে কম হবে, কেন স্ট্রয়েল বেশি হয়। 2 টন যদি গ্রেনিল হয়, 3 টন গ্রেনিল হয়, স্ট্রয়েল 5 টন, 6 টন, 4.5 এরকম হতে পারে, ফলে হারভেস্ট ইন্ডেক্স কমে যাবে। তাহলে এই হারভেস্ট ইন্ডেক্স দেখে আমরা একটা ভ্যারাইটি বা ক্রপ স্পিসিসের ইফিসিয়েন্সি ডিটারমিন করতে পারবো। এই জন্য এটা একটা পার্ট তোমাদের থাকবে মাস্টার্স পিএইচডি লেভেলে, তার উপরে দেখা স্টাডি করবে ইকোনমিক ইল্ড, বায়োলজিক্যাল ইল্ড, হারভেস্ট ইন্ডেক্স, এগুলো ডিটারমিন করতে হবে এবং থিসিসে আর্টিকেলে লিখতে হয়। তাহলে বায়োলজিক্যাল ইল্ড এখানের মধ্যে যোগ হবে স্ট্রয়েল, গ্রেনিল, বা মেজের ক্ষেত্রে স্টোভার ইল, বা দুটের ক্ষেত্রে স্টিক ইল, অন্যান্য আরো ক্রপের ক্ষেত্রে হোল প্লান্ট পার্সের ডায়ামিটারগুলো যোগ হবে। কম্পোনেন্ট অফ ইল, ইল কম্পোনেন্ট ডিটারমিন করতে হবে আবার। দ্য ইকোনমিক ইল অফ গ্রেন ক্রপস ইজ ইউজুয়ালি ডিটারমিন বাই দ্য ফলোয়িং ইকুয়েশন, অল আদার ফ্যাক্টর্স বিং প্রেজেন্ট ইন অপটিমাম অ্যামাউন্টস। ফর এক্সাম্পল, ইল ইকুয়ালস টু প্লান্টস পার এরিয়া, প্রতিটি এরিয়াতে কতটা প্লান্ট তার সংখ্যা, মাল্টিপ্লাইড বাই হেড পার প্লান্ট, প্রতি প্লান্টে কতগুলো শীষ পাওয়া যায়, মাল্টিপ্লাইড বাই সিডস পার হেড, প্রতি শীষে কতগুলো বীজ আছে, মাল্টিপ্লাইড বাই ওয়েট পার সিড, প্রতিটা বীজের ওজন কত। তাহলে প্রতিটা হচ্ছে ইল কম্পোনেন্ট। নির্দিষ্ট এরিয়াতে আমরা প্লান্ট কতগুলো গাছ পাচ্ছি, সেই গাছে কতগুলো শীষ হচ্ছে, শীষে কতগুলো বীজ হচ্ছে, প্রতিটা বীজের ওজন কত, এগুলো হচ্ছে ইল কম্পোনেন্ট। এগুলো যোগ করে আমরা ইল পাই। এই কম্পোনেন্টগুলোর উপর নির্ভর করে ইলটা কেমন হবে, এর যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন এগুলো মেজার করা হয়। সিড ওয়েট মেজার করা হয়, নাম্বার অফ সিডস পার হেড কতগুলো সিড, এবং হেড পার প্লান্ট, প্লান্ট পার এরিয়া, এগুলো এক একটা ভেরিয়েশনের উপর নির্ভর করে ইল তোমার কীরকম হবে, কম হবে না বেশি হবে। সেজন্য যে সমস্ত ভ্যারাইটির এক পেনিকেল সাইজ বড়, শীষের আকার বড়, ইল বেশি হবে, আর বড় হলে হবে না, সেখানে সিডস পার পেনিকেল বেশি থাকতে হবে, আবার সেগুলো ওয়েট যদি বেশি হয় ইল বেশি হবে, আবার এরিয়াতে প্লান্ট সংখ্যা বেশি হলে ইল বেশি হবে, এগুলোও ডিটারমিন করতে হবে ইল ডিটারমিন করার জন্য। এগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ ইল। হ্যাঁ, গ্রেন ক্রপের এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, এবং অন্যান্য ক্রপ যদি থাকে
তাহলে প্লান্টস পার এরিয়া হবে, তার সাথে লিফ যদি হয় তার লিফ পার প্লান্ট হবে, তারপরে লিফ ওয়েট, লিফ সাইজ, লিফ ওয়েট এগুলো চলে আসবে ইল কম্পোনেন্ট হিসেবে লিফের ক্ষেত্রে। যদি ফাইবার হয় তাহলে প্লান্ট পার তো থাকবেই, সেখানে ফাইবার ওয়েট পার প্লান্ট কতটা ফাইবার ওয়েট হলো সেগুলোর যোগ হবে ইল কম্পোনেন্ট হিসেবে। সে দিয়ে ডিপেন্ড করবে ইল কম্পোনেন্ট ক্রপটা কি তার উপরে। স্যার স্লাইডে তো গুণন চিহ্ন দেওয়া, গুণন চিহ্ন, হ্যাঁ প্লান্টস পার এরিয়া, তারপরে গুণন দিতে হবে হেড পার প্লান্ট, তারপরে সিডস পার হেড, ওয়েট পার সিড, সবগুলো গুণ করে তো ইল পাওয়া যাবে। এটা একটা আলাদা আলাদা কম্পোনেন্ট হিসেবে মেজার করতে হবে। Another term, potential yield and yield gap. Crop yield potential is defined as the crop yield obtained when a crop is grown without limits on water or nutrients and in the absence of any pests, diseases and weeds. অন্যান্য ক্রপের যে পানি প্রয়োজন, নিউট্রিয়েন্ট, পুষ্টি উপাদান, এগুলো সাপ্লাই ঠিক থাকবে এবং কোনো ডিজিজ, পেস্ট, উইডস, ইনফেস্টেশন থাকবে না। এই অবস্থায় যে ইল পাওয়া যাবে, আমরা ওয়েট ক্রপ প্রোডাক্টটা পাবো ওয়েটটা, এটা হচ্ছে পটেনশিয়াল ইল। দেয়ারফর এ ক্রপস ইল পটেনশিয়াল ইজ এ ফাংশন অফ সোলার রেডিয়েশন, এয়ার টেম্পারেচার অ্যান্ড ক্রপ জেনেটিক্স এট এ স্পেসিফিক লোকেশন। ক্রপের জেনেটিক্যালি ক্রপটা কেমন বৈশিষ্ট্য সম্পন্ন, সোলার রেডিয়েশন, টেম্পারেচার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কেমন, এগুলোর সাথে ক্রপ ইল পটেনশিয়াল নির্ভর করে। তো পটেনশিয়াল ইল্ডের সাথে আমরা ইল গ্যাপ কিভাবে আন্ডারস্ট্যান্ড করব। ইন রেইন ফেড এনভায়রনমেন্ট, স্যার আরেকবার একটু বলেন, পটেনশিয়াল ইল্ড এন্ড ইল্ড গ্যাপ মানে দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ এর পার্থক্য আরেকটু আমরা অ্যাডভান্স করি তাহলে বুঝতে পারবো। ইন রেইন ফেড এনভায়রনমেন্টস, এগ্রিকালচার এনভায়রনমেন্টস দ্যাট মাস্ট রিলাই অন রেইনফল অর ওয়াটার, যদি রেইনফলের উপরে নির্ভর করতে হয় তাহলে সেটা হচ্ছে রেইন ফেড এগ্রিকালচার, রেইন ফেড এনভায়রনমেন্ট। যেমন আমরা ট্রান্সপ্লান্ট আমন রাইস কাল্টিভেট করি দিয়ে আমাদের দেশে রেইন ফেড কন্ডিশনে, এটা বৃষ্টির উপর নির্ভর করে আমরা চাষ করি। যখন বৃষ্টি হয় জমি চাষ করি এবং 4-5 মাস ধরে এই সময় রেইনফল থাকে দেশে, কখনো যদি ড্রাউট দেখা দেয় তখন সাপ্লিমেন্টাল ইরিগেশন প্রয়োজন পড়ে, কিন্তু মেইনলি এটা রেইন ফেড কন্ডিশনে চাষ করা হয়, বৃষ্টির উপর নির্ভর করে। আরেকটা ক্রপ আছে ইরিগেটেড, যেটা বোরো রাইস, এটা আমরা ইরিগেশন দিয়ে হোল সিজন আমরা গ্রো করি বোরো রাইস, ওটা ইরিগেটেড আর টিয়ামন হচ্ছে রেইন ফেড ক্রপ। দ্য পটেনশিয়াল ইল কনসেপ্ট ইজ অ্যাডজাস্টেড টু এ ওয়াটার লিমিটেড ইল পটেনশিয়াল বিকজ ক্রপ গ্রোথ অ্যান্ড আদার ফ্যাক্টর্স এফেক্টিং ইল পটেনশিয়াল আর ডিফাইন্ড বাই দ্য ওয়াটার সাপ্লাই অ্যান্ড সয়েল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে পটেনশিয়ালের ক্ষেত্রে যদি আমরা রেইন ফেড হয় এটা হবে ওয়াটার লিমিটেড ইল পটেনশিয়াল। এ ক্রপস ইল পটেনশিয়াল ক্যান বি এক্সপেরিমেন্টালি ডিটারমিন ইন এ ফিল্ড অর অবটেন ফ্রম ওয়েল ম্যানেজ ফার্মার্স ফিল্ড। আমরা ইল পটেনশিয়াল ফিল্ডে এক্সপেরিমেন্ট করে ডিটারমিন করতে পারি, বা ফার্মার্স ফিল্ড এক্সপেরিমেন্টাল ফিল্ডে অথবা ফার্মার্স ফিল্ডে ডিটারমিন করতে পারি। হাউএভার দিস ইজ ইউজুয়ালি কস্টলি অর হার্ড টু অ্যাচিভ, এটা এক্সপেন্সিভ এবং কঠিন। ক্রপ মডেলস আর ইউজ টু এস্টিমেট ইল পটেনশিয়াল অ্যান্ড ওয়াটার লিমিটেড ইল পটেনশিয়াল ফর স্পেসিফিক ফিল্ডস, ফার্মস অ্যান্ড রিজিওনস। এর জন্য ক্রপ মডেল, মডেলের মাধ্যমে বিভিন্ন মডেল ইউজ করে ইল পটেনশিয়াল বা ওয়াটার লিমিটেড ইল পটেনশিয়াল, যেটা রেইন ফেড কন্ডিশনে ফার ফিল্ডে ফার্মে কোনো একটা রিজিওনে ডিটারমিন করা হয়। ইন এডিশন টু কোয়ান্টিফাইং এ পটেনশিয়াল ইল, ক্রপ মডেলস আর ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস ফর ইল গ্যাপ। তাহলে পটেনশিয়াল ইল যা পাওয়ার কথা সবগুলো কন্ডিশন যখন ফেভারেবল থাকবে, কোনো অ্যাডভার্স সিচুয়েশন থাকবে না যে ইলটা পাওয়া যাবে কোনো একটা ভ্যারাইটি বা ক্রপ স্পেসিসের, এবং বাস্তবে যখন আমরা ফিল্ডে চাষ করবো, এক্সপেরিমেন্ট করবো, ফার্মার কৃষক চাষ করবে, তারা যে একটা ইল পাবে, এই দুটোর মধ্যে যে গ্যাপ পার্থক্য হবে এটা হচ্ছে ইল গ্যাপ। দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল ইল, অ্যাকচুয়াল ইল যা পেলাম এবং পটেনশিয়াল ইল যেটা আসে
সেটা হচ্ছে ইল গ্যাপ। এটা সাধারণত আমাদের দেশে ন্যাচারালি সহজ ইউজুয়ালি পাওয়া যায়। সায়েন্টিস্টরা যে ইল পটেন্সিয়াল বলছে একটা ক্রপ একটা ভ্যারাইটি রেকমেন্ডেড, কৃষকরা সেটি পাচ্ছে না, তার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, ইল গ্যাপ পাওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল, ব্যাচেলর অ্যাট এটেল 2002 ইউজড এ ক্রপ মডেল টু অ্যাট্রিবিউট পোর্শনস অফ ইল গ্যাপ টু ডিজিজ, উইডস অ্যান্ড ওয়াটার স্ট্রেস ইফেক্টস। অ্যাট্রিবিউট টু মানে কোনো কারণ হিসেবে বলা, কোনো কিছুর কারণ। তাহলে এই সায়েন্টিস্টরা কয়েকজন, এটেল মানে এখানে ব্যাচেলরের সাথে আরও কয়েকজন সায়েন্টিস্ট আছে, এটেল মানে অ্যান্ড আদার্স, একজন হলে একজনের নাম থাকবে, দুজন হলে অ্যান দ্বারা যুক্ত থাকবে, আর দুইয়ের অধিক হলে তিনজন, চারজন, পাঁচজন, সাতজন এটেল দিয়ে বোঝানো হয়। তারা বলেছে এক্সপ্লেন করে যে ইল গ্যাপ হওয়ার কারণ ডিজিজ, রোগ, আগাছা, উইডস, ওয়াটার স্ট্রেস ইফেক্টস, পানির স্বল্পতা, এ সমস্ত কারণে ইল গ্যাপ পাওয়া যায়। এবার ফার্টিলাইজারও থাকতে পারে, আমাদের কৃষকরা ফার্টিলাইজার ঠিক মতো দেয় না, ফার্টিলাইজার রোগ পোকা দমন করতে পারে না ঠিক মতো, আগাছা পরিষ্কার করে না। এটা তোমাদের এক্সপেরিমেন্টের ফিল্ডেও এগুলো ইউজুয়ালি যেটা দেখা যায়, তোমরা তখন এক্সপেরিমেন্ট করবে যে আগাছা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, রোগ পোকার আক্রমণ থেকে যায়, পানি ঠিক মতো দেওয়া হয় না, ফলে দেখা যায় যে একটা ভ্যারাইটির রিকমেন্ডেড যে ইল পটেনশিয়াল তার থেকে অনেক কম ফলন পাওয়া যায়। আবার অনেক সময় ওভার এস্টিমেট হতে পারে, ডাটা তোমরা ঠিক মতো না নিলে, লেবার দিয়ে নিলে তারা ওভার এস্টিমেট করে ফেলতে পারে, ভুল এস্টিমেট, ফলে রেকমেন্ড ইলের যে বেশি হতে পারে, এবং সেটাও কাঙ্ক্ষিত না, কেন পটেনশিয়াল যতটুকু আছে সে ডিটারমিন করা আছে, তার চেয়ে বেশি পেতে গেলে কেন পেলে এটা ব্যাখ্যা দিতে হবে, তাছাড়া এটা অ্যাকসেপ্টেড হবে না। তাহলে একজন জিজ্ঞেস করেছিল ইল গ্যাপ, পটেনশিয়াল ইল এবং ইল গ্যাপ, অর্থাৎ যে ইলটা একটা ভ্যারাইটির ফেভারেবল কন্ডিশনে পাওয়া যায় এবং বাস্তবে যে ইলটা পাওয়া যাচ্ছে ফার্মার্সিক ফিল্ড লেভেলে, এটা যে গ্যাপ, এটা হচ্ছে ইল গ্যাপ, পার্থক্যটা। স্যার ওয়াটার লিমিটেড ইল ইলটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ওয়াটার লিমিটেড পার্সিল হচ্ছে যে রেইন ফেড কন্ডিশনে, অর্থাৎ বৃষ্টির পাতের উপর নির্ভর করে যদি আমরা ক্রপ চাষ করি, তাহলে সেই পটেনশিয়াল যেটা পাওয়া যাবে এটা ওয়াটার লিমিটেড ইল পটেনশিয়াল, কারণ আমরা ওয়াটারটা ইরিগেশন দিয়ে সাপ্লাই করছি না, এনশিওর করছি না, এটা বৃষ্টি কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে, এই জন্য এটা ওয়াটার লিমিটেড ইল পটেনশিয়াল রেইন ফেড কন্ডিশন। তাহলে আমরা আজকের ক্লাসে, প্রথম ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, গ্রোথ ডেফিনেশন কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, ইল কাকে বলে, ইল কত প্রকার, কী কী ডিটারমিন করার ফর্মুলা এবং এটা কেন ডিটারমিন করা হয়, তারপরে হারভেস্ট ইন্ডেক্স, হারভেস্ট ইন্ডেক্স কেন ডিটারমিন করা হয়, ইল কম্পোনেন্টস বিভিন্ন ক্রপের, পটেনশিয়াল ইল, ইল গ্যাপ, এই টার্মসগুলো আলোচনা করলাম, এক্সপ্লেন করলাম। এর মধ্যে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, আবার চিন্তা করে জিজ্ঞেস করতে পারো। বাই দিস টাইম আমি তোমাদের চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিচ্ছি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, তোমরা ফিল আপ করে দেবে, কারো সমস্যা হলে ফিল আপ করে সাবমিট করতে সমস্যা হলে চ্যাট বক্সে আইডি নম্বর লিখে দেবে। সেগুলো অপটিমাম লেভেলে দিয়ে এই ক্রপটা গ্রো করে যে ইলটা পাওয়া যায় সেটা হচ্ছে পটেনশিয়াল ইল। আর আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি ফার্মার্স ফিল্ডে বা আমাদের ফিল্ডে এই ক্রপটা যখন চাষ করি, ফিল্ড লেভেলে কিন্তু সবগুলো অ্যাডভার্স সিচুয়েশন, পানি, নিউট্রিয়েন, উইড, রোগ, জীবাণু সব কিছু ওখানে আছে, এগুলো ঘাটতি আছে, এক্সেস আছে,
রোগজন আক্রমণ আছে, সবকিছু মিলে আমরা এখানে চাষ করি এই ভ্যারাইটিটা, তখন যে ইলটা পাচ্ছি এবং তোমার ফেভারেবল কন্ডিশনে সবকিছু ফেভারেবল কন্ডিশনে যে ইলটা পেলাম, এই দুটোর মধ্যে যে পার্থক্য হচ্ছে, ঘাটতি থাকছে, এটা হচ্ছে ইল গ্যাপ। বুঝতে পারছো? স্যার পটেনশিয়াল ইল্ড এর ক্ষেত্রে আমাদের যে ইরিগেশন সেটা কি আমরা মানে বৃষ্টির উপর নির্ভর করে থাকবো নাকি আমরা ইরিগেট করব? এটা ক্রপটা যদি ইরিগেটেড হয় যেমন বোরো রাইস তাহলে ইরিগেশন দিতে হবে, আবার টিয়ামন যদি হয় তাহলে ইরিগেশন দেওয়া যাবে না, কারণ ওই সময় বৃষ্টি হয়, এটা রেইনফেড কন্ডিশন হয়। সেই ক্ষেত্রে আমরা ওয়াটার লিমিটেড পটেনশিয়াল ইল্ডের সাথে কতটা অ্যাকচুয়াল ইল্ডের গ্যাপ পাবো সেটা পাবো আমরা। স্যার তাহলে পটেনশিয়াল ইল্ড কনসেপ্টটা কি শুধু থিওরিটিক্যাল না, এটাও একদম ডিজিজ ফ্রি একদম মানে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে দেখা হয় কতটুকু ইল্ড পেলাম পটেনশিয়াল? হ্যাঁ, ভালো ম্যানেজ করে দেখা হয় অথবা ক্রপ মডেলিং করে এটা বের করা হয়, মডেলের মাধ্যমে বের করা হয়। তোমার দেখো একটা লিংক পেয়েছো কিনা? না স্যার। না স্যার। আপনি হচ্ছে শুরুতে ডেভেলপমেন্ট আর ডিফারেন্সিয়েশনের আলাদা সংজ্ঞা দিয়েছিলেন, এই দুইটার মধ্যে মানে এক্সাক্ট পার্থক্য কি ছিল? ডিফারেন্সিয়েশন তো ছিল ফিজিক্যালি অ্যান্ড মরফোলজিক্যালি যে বিশেষায়িত হবে, ডেভেলপমেন্ট তাহলে মানে আলাদা কি? ডেভেলপমেন্ট মানে তোমার এর মধ্যে গ্রোথ থাকবে, সেল ডিভিশন এনলার্জমেন্ট হবে, তারপরে অর্গানগুলো গঠিত হবে, তারপর মরফোজেনেসিস ডিফারেন্সিয়েশন তিনটা একসাথে থাকবে ডেভেলপমেন্টের মধ্যে। একটা গ্রোথ, মরফোজেনেসিস মানে স্ট্রাকচার ফর্ম হবে গাছে, এবং ডিফারেন্সিয়েশন হবে সেলগুলো স্পেশালাইজড হবে, সবগুলো মিলে আলটিমেটলি বিভিন্ন অর্গান গঠিত হবে, রুট হবে, লিফ হবে, ফ্লাওয়ার হবে, ফ্রুট হবে, সিড হবে, আলটিমেটলি একটা গাছ, পুরো গাছ হবে, এটা ডেভেলপমেন্ট। জি স্যার। জি স্যার। কারণ তার
এটা হচ্ছে রেইনফেড কন্ডিশন, অর্থাৎ বৃষ্টি নির্ভর অবস্থায় যে পটেনশিয়াল ইল্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়াটার লিমিটেড ইল্ড পটেনশিয়াল। আচ্ছা আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, কিন্তু তোমার পাচ্ছ না কেন, তোমার পাওয়া যাচ্ছে না? না স্যার, টু এভরিওয়ান এ দিলে আমরা সবাই মেবি পাবো। আচ্ছা এভরিওয়ান পাবলিকলি দিচ্ছি, দাঁড়াও। এবার দেখো পাচ্ছ কিনা। এভরিওয়ান পাবলিকলি দেওয়ার পরে স্যার এখনো আসেনি, এখনো আসেনি। তাহলে মনে হবে স্যার। এখন দেখো, জি স্যার এবার আসছে। তোমরা সবাই এটা অন্যের লিঙ্ক দিলে হবে না, কারণ এই লিঙ্কে তুমি অ্যাড্রেস দিলে আমার কাছে আসবে। তোমরা এখানে নাম, সেকশন এবং আইডি দিয়ে সেন্ড করবা, আর যে সিআর আছে সে ইমেল করবো আমার কাছে, নাম সহ ক্লাস নোট দিলে পেয়ে যাবো, একজন সবাইকে দিয়ে দিবা, ঠিক আছে? যাদের সেন্ড করতে অসুবিধা হবে তারা চ্যাট বক্সে দিয়ে দাও, অনেকে দিয়েছো চ্যাট বক্সে। তার প্রবলেম হচ্ছে, দেওয়া যাচ্ছে না, নেট প্রবলেম। ফিল আপ করা প্রবলেম যারা হচ্ছে তা অন্যরা ফিল আপ করতে পারছো কিনা বলো। জি স্যার ফিল আপ করা হয়েছে। ফিল আপ করা হচ্ছে স্যার, ডান। জি স্যার ফিল আপ করে দিয়েছি। আচ্ছা ওকে, প্রবলেম চ্যাট বক্সে দিয়ে দাও আমি নিয়ে নেব। ওদের এরপরও কাল ক্লাস আছে, কালকে আবার দেখা হবে। এরপর যদি আরো কোনো প্রশ্ন থাকে বলো। স্যার অ্যাকচুয়াল ইল্ড আর পটেনশিয়াল ইল্ডের মধ্যে পার্থক্য কি? পটেনশিয়াল ইল্ড হচ্ছে একটা ক্রপ স্পিসিস বা ভ্যারাইটি, এটা ফেভারেবল কন্ডিশন মানে কি তোমার নিউট্রিয়েন্ট ওয়াটার এগুলো অ্যাভেলেবল থাকবে যা অপটিমাম লেভেল, এবং ডিজিজ ইনসেক্ট ইনফেস্টেশন উইড পেস্ট অন্য ধরনের এগুলোর আক্রমণ থাকবে না, মুক্ত ফ্রি অবস্থায় চাষ করে, চাষ করলে একটা ইল পাওয়া যাবে। এটা হচ্ছে ক্রপের পটেনশিয়াল ইল, মানে এটি আমরা পাওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ফিল্ডে চাষ করব, ফিল্ডে কিন্তু নিউট্রিয়েন্ট ঘাটতি থাকে, পানি ঠিকমতো থাকে না, রোগ জীবাণু আক্রমণ থাকে, এই অবস্থায় চাষ করা হয়, সে অবস্থায় একটা ইল পাওয়া যায়। তাহলে পটেনশিয়াল ইল থেকে কতটা কম, তাহলে আমরা মাইনাস করে যে পাবো একটা গ্যাপ পাবো না। মনে করো পটেনশিয়াল ইল 5 টন বলা থাকলো, আমরা পেলাম 4.5 টন বা 4 টন, এই যে গ্যাপ, এটা হচ্ছে ইল গ্যাপ। বুঝতে পারছো স্যার? স্যার একজন বলছিল যে ইকোনমিক ইল্ড আর বায়োলজিক্যাল ইল্ডের মানে রেশিওটা সবসময় অনেক চেয়ে কম হবে, কিন্তু আপনি বলছিলেন অনেক চেয়ে বেশি হতে পারে, কখন বেশি হবে এটা বুঝে নাই। বুঝে নাই না, এটা হচ্ছে ইকো, সাপোজ স্ট্রবার ইল বা স্ট্র ইল কোন একটা ক্রপের 5 টন হলো এবং গ্রেন ইলও 5 টন হলো,
তাহলে যখন ইকোনমিল উপরে 5 টন থাকবে নিচে গ্রেন প্লাস স্ট্রবেরি যোগ হবে তাহলে 5 5 কত হবে 10 উপরে 5 তাহলে 50% আমরা হারভেস্ট ইনডেক্স পাচ্ছি কিন্তু যখন এমন যদি হয় যে গ্রেন ইল 5 টন স্ট্রবেরি 4.5 টন হয়েছে তাহলে নিচে 4.5 যোগ 5 9.5 হবে এই অবস্থায় ভাগ করলে 50% উপরে চলে যাবে সাধারণত এটা যায় না কিন্তু কোন ক্রপ যেতে পারে এমন যদি ভ্যাটি ডেভেলপ হয়েছে যে গ্রেন ইল স্টোর চেয়ে বেশি এখন নাই মনে হতে পারে সেক্ষেত্রে বেড়ে যাবে আর ইউজুয়ালি আমাদের দেশে যে এক্সিস্টিং ভ্যারাইটিগুলো আছে এগুলো সাধারণত 1:1 পাওয়া যায় না আরো কম অনেক সময় 2:1 হয় স্ট্র গ্রেন টস খরচ যে অর্ধেক গ্রেন হয় 80%, 90%, 70% এরকম হয় আর ওরকম যদি কোনো ভ্যারাইটি থাকে বা ডেভেলপ হয় বা যদি হয় সেক্ষেত্রে হাবিসিন ডেস কিপটির উপরে যেতে পারে এটাই 1:1 এর উপরে স্যার বায়োলজিক্যাল ইল তো অলওয়েজ বেশি হবে ইকোনমিক ইল এর চেয়ে সবসময় বেশি কেননা ইকোনমিক ইল প্লাস গ্যাসের যে ভেজিটেটিভ পার্ট যদি যোগ করে তো হচ্ছে বায়োলজিক্যাল সেখানে বায়োলজিক্যাল সবসময় বেশি ইকোনমিক ইল হচ্ছে যে পার্মানেন্ট ইনক্রিজ হয় এটা আলটিমেটলি এক পর্যায়ে থেমে যায় আর বাড়তে থাকে না যে অ্যানিমেল গ্রোথ অ্যানিমেল যখন ম্যাচিউর হয়ে যায় তখন এরপরে আর এর আকার আকৃতি বাড়ে না ফলে এটা ডিটারমিনেট অ্যানিমেল ক্ষেত্রে গ্রোথটা ডিটারমিনেট আবার প্লান্টের ক্ষেত্রে ইনডিটারমিনেট গ্রোথ অর্থাৎ সেল ডিভিশন হয়ে পাতা একটা দুটো বের হলো আবার আরও বেরোচ্ছে এই পাতা আরও বড় হচ্ছে শাখা বেরোচ্ছে আর শাখা থেকে আরও প্রশাখা বেরোচ্ছে ফুল বেরোচ্ছে মানে গাছের বৃদ্ধি চলতেই আছে এটা হচ্ছে ইনডিটারমিনেট গ্রোথ প্লান্টে শান্ত পাওয়া যায় বুঝতে পারছো যে প্লান্ট একটা লম্বা হচ্ছে পাশে বাড়তি আছে একটা গাছ যেরকম আম গাছ কাঁঠাল গাছ এটা ছোট থেকে বড় হতে প্রস্থে বাড়ছে লম্বায় শাখা প্রশাখা বাড়তেই থাকে ইনডিটারমিনেট কিন্তু একটা গরু ছাগল ভেড়া এক পর্যায়ে আর বাড়ে না জি স্যার বুঝতে পেরেছি স্যার আচ্ছা আচ্ছা এই মোর কোশ্চেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ড্রাই করা লাগে বললেন কি বললা স্যার ড্রাই ম্যাটার কে স্যার ময়শ্চার রিমুভ করার জন্য ও টেম্পারেচার ইস স্যার টেম্পারেচার 80 প্লাস মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস ফর 72 আওয়ার্স আবার এটা আরো কম যদি তাপমাত্রা আরো বাড়িয়ে দেওয়া হয় 100 এর উপরে দেওয়া হয় তখন এই 3 দিনের জায়গায় 24 ঘন্টায় চলে আসবে আর কোন কোন স্পিসিস 65-70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 দিন রাখলে শুদ্ধাই হয়ে যায় আর যখন ময়েশ্চার কন্টেন্ট কনস্ট্যান্টে চলে আসে আর কমে না এই অবস্থায় ড্রাইমেটার মেজার করতে হবে স্যার এটার ক্ষেত্রে কি পুরো একটা গাছকে এরকম ড্রাইমেটার মানে পুরানো হয় নাকি কোনো স্পেসিফিক কিছু মানে অল্প পরিমাণ এটা কি সিস্টেমটা কি পুরো টুকু সিস্টেমটা হচ্ছে এই ধরনের স্যাম্পলিং তোমরা পর 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 স্ট্যাটিস্টিক্সে স্যাম্পলিং করতে হবে গাছের যেমন রাইস ক্রপ যদি হয় তোমার এক্সপ্লেন প্লট থেকে 5টা গাছ তুলে নিয়ে আসতে হবে 5টা ধান গাছ বিভিন্ন স্টেজে যখন ড্রাইমিটার মেজার করব সেই স্টেজে তুলে নিয়ে আসে রুট শুট এগুলো আলাদা করে ব্রাউন পেপার পেপার প্যাকেটের মধ্যে রেখে ওভেনে রাখতে হবে আবার যদি গ্রেন হয় তাহলে গ্রেনটা আমরা সান ড্রাই করবো
একটু ওভেনে দিব না, রোদ্রে ধানের গ্রেন ধান শুকিয়ে 12% ময়েশ্চার যখন হবে তখন এটা আমরা টাইম শেষ হয়ে গেছে, আরেকটা ক্লাস শুরু হবে স্যার, একটা ক্লাস 10টায় ক্লাস আছে স্যার, 10টায় ক্লাস তোমরা, ওকে ক্লাস লিভ লিচি, থ্যাংক ইউ এভরিওয়ান।